আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি একটি ইফতারের আইটেম দেখাবো, একেবারে সহজ পদ্ধতিতে। মাত্র দুটি আলু নিয়েছি, একেবারে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো আলুগুলোকে প্রথমে কেটে আমি তারপরে কিন্তু আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম কষ্টটা চলে যাওয়া পর্যন্ত। পরে আমি পানিগুলো চিপে তারপরে উঠিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, মরিচের গুঁড়া এক চামচ, হলুদ গুঁড়া অল্প পরিমাণে, স্বাদ মতো লবণ, দিলাম দুই প্যাকেট ম্যাজিক মশলা ছোট ছোট দুই প্যাকেট, দিয়ে দিলাম টেস্টিং সল্ট, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো চাউলের গুঁড়া। আর কর্নফ্লাওয়ার আর চাউলের গুঁড়াটা দিয়ে যখন আপনারা বানাবেন তখন কিন্তু একেবারে মুচমুচে থাকবে এক ঘন্টা দুই ঘন্টা। আর পানি একটুও ব্যবহার করবেন না, আমি যেভাবে নিয়েছি ঠিক এভাবেই আলতো হাতে মেখে নেবেন। দেখেন আমি কিন্তু অল্প পরিমাণেও পানি দিইনি, একটুও পানি দিইনি, পানি ব্যবহারই করিনি আমি, এরকম শক্ত শক্ত কিন্তু ভেজে নিব। আর পানি দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না। এটা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনারা মুচমুচে রাখতে পারবেন, ইচ্ছা করলে কিন্তু আপনারা ইফতারিতে এটা ব্যবহার করতে পারবেন পেঁয়াজুর বদলে। যেদিন পেঁয়াজু খেতে ইচ্ছা করবে না ডালের পেঁয়াজু, সেদিন আলুর পেঁয়াজুটা বানিয়ে নেবেন ঝটপটভাবে। এতটা মজা আর এতটা মুচমুচে আপনারা না খেলে বুঝবেন না। অবশ্যই ট্রাই করবেন, রমজানের আগে অবশ্যই একবার ট্রাই করবেন, তারপরে রমজানে অবশ্যই আপনারা খাবেন। আর এক পিঠ যখন ভালোভাবে হয়ে যাবে তারপর অন্য পিঠ উল্টিয়ে দিবেন। আর আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারেন, আমি তেলের পরিমাণটা কম নিয়েছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার পেঁয়াজুটা কিন্তু মুচমুচেই হবে। বন্ধুরা আপনারা কিন্তু ইচ্ছে করলে এই আইটেমটা রাখতে পারেন ইফতারিতে, অবশ্যই সব কিছুর সাথে পেঁয়াজুর মতো মেখে তারপরে খেতে পারেন, বা এমনও সসের সাথে খেতে পারেন, খালিও খেতে পারেন, একেবারে মুচমুচে হয়। যদি আপনারা পানি ব্যবহার না করেন আর আমি দিয়েছি কর্নফ্লাওয়ার চালের গুঁড়া, সেটা দিলে কিন্তু একেবারে মুচমুচে হবে, দু তিন ঘন্টা এভাবেই ভালো থাকবে, মুচমুচে থাকবে। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার শরীরটা আসলে ভীষণ খারাপ, যেরকম জ্বর এরকম ঠান্ডা কাশি, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আমার আলুর পেঁয়াজুটা কেমন হয়েছে এই যে দেখেন কত মুচমুচে, দেখতেই পাচ্ছেন একবারে মুচমুচে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এতটা মজা, মানে আমার হাজবেন্ড এবং আমার বেবি খেয়ে খুবই মজা পেয়েছে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও বলছি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকের মতো এখানে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।